অমিত বাবু আপনারা 19 ডিসেম্বর কলকাতা এবং হাওড়ায় পুরো ভোট চান, কিন্তু আজকে অন্তত আদালতের যে ডেভেলপমেন্ট, যেখানে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের আইনজীবী জানিয়ে দিলেন যে যতক্ষণ অবধি না এই মামলার নিষ্পত্তি হচ্ছে ততক্ষণ অবধি পুরো ভোটের বিজ্ঞপ্তি নয়, তাহলে 19 ডিসেম্বর কি সত্যি ভোট হতে পারে? দেখুন, টেকনিক্যালি তো নিশ্চয়ই একটা প্রবলেম হয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে যে কমিশনের আইনজীবী যখন এই বক্তব্য রেখেছেন, তাহলে তো আমাদেরকে কমিশনের আইনজীবীর বক্তব্য এবং তাদের কি হলফনামা দেওয়া হয় তাদের তরফ থেকে, সেটার জন্য আমাদের অপেক্ষা করে দেখতে হবে। কিন্তু ব্যাপারটা এখানে না, ব্যাপারটা হচ্ছে, মূল ব্যাপারটা হচ্ছে যে বিজেপি ভয় পেয়ে গেছে। বিজেপি পৌর নির্বাচন মোকাবিলা করতে বিজেপি চাইছে না। বিজেপি জানে যে বিজেপি হেরে যাবে, এই হারের ভয়ে তারা এখন কোর্টের দ্বারস্থ হয়েছে। তারা গত বিধানসভা নির্বাচনে, বিজেপি তো বলছে সবকটা পৌরসভায় একসঙ্গে ভোট হোক, এবং বিচ্ছিন্নভাবে হেরেছেন। তাদের নেতা না, এ তো দ্বিচারিতা। বিজেপির দ্বিচারিতার রাজনীতি বিজেপির করা উচিত না। বিধানসভা নির্বাচনের সময় তারা 8 দফায় নির্বাচন করালেন, তখন আমরা বিশ্বজিৎ বাবু, আপনি যেটা বলছেন যে বিজেপি ভয় পেয়েছে যে হেরে যাবে, যদি হেরে যাওয়ার ভয়ে বিজেপি ভোট পিছতে চায়, তাহলে তো বিজেপি দুটোতেই ভোট চাইবে, বাকি 112টাতে চাইবে না। বিজেপি তো চাইছে যে সবকটাতে একসঙ্গে অ্যাট লিস্ট, ওরা সেই দাবিটা করছে। আমার কথাটা শেষ করতে দিন। ব্যাপারটা হচ্ছে যে গত বিধানসভা নির্বাচনে আপনার নিশ্চয়ই মনে আছে যে 8 দফায় ভোট করা হয়েছিল, এবং তখন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছিলেন যে 8 দফায় ভোটটা করবেন না এই মহামারীর সময়, এবং শেষ 3টে দফা অন্তত একসাথে ক্লাব করে দেওয়া হোক। কিন্তু সেটা কিন্তু করলেন না ওনারা, এবং সেই কারণে আজকে বিজেপির এই সিদ্ধান্তের ফলে এবং সারা ভারতের নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের ফলে আমরা দেখেছি দ্বিতীয় মহামারীতে কী ধরনের মহামারী ছড়িয়েছে এবং কী ধরনের মানুষের মৃত্যু হয়েছে। কিন্তু তারপরে আজকে তারা এখন দাঁড়িয়ে বলছেন যে একসাথে ভোট করা হোক। তো তখন 8 দফায় ভোট করলেন আর এখন একবারে ভোট করলেন, এখন কি ব্যাপারটা হচ্ছে মৌপিয়া, যেটা আপনি শুরুতেই বললেন, যদি আমরা ভয় টয় পেয়ে থাকতাম, তাহলে আমরা দীর্ঘদিন ধরেই পুরো ভোটের দাবি কেন জানিয়ে আসতাম? আমরা কিন্তু আজকে নয়, আমরা দীর্ঘদিন ধরে আমরা যখন দেখছি এই পুরো প্রশাসকের নামে যে মানে কি বলবো ধ্যাসটামো চলছে, যে কোন রকম পুরো পরিষেবা পাচ্ছেন না সাধারণ মানুষ, সেই কারণে আমরা বরাবর চেয়েছি যে পুরো ভোটটা হোক। পুরো ভোট দীর্ঘদিন ধরে হচ্ছে না, সে পুরো ভোটের দাবি আমরা দীর্ঘদিন ধরে জানিয়ে আসছিলাম। এমনকি উপনির্বাচনের সময় আমরা বলেছিলাম যে আমাদের পুরো ভোটটা আগে করুন, তারপরে আপনারা উপনির্বাচন করুন, কিন্তু না, ওই যে কুর্সি তো খালি নেহি রেহনা চাইয়ে একজনকে কুর্সিতে বসাতেই হবে, এবং সেই কারণেই কিন্তু এই পুরো ভোটের দাবি আমরা জানিয়েছিলাম। আচ্ছা বলুন তো, যদি আমরা হারার ভয় থাকে, যেটা আপনি বললেন, আমরা বাকি পুরসভাগুলোতে তাহলে কেন আমরা বলবো যে পুরো ভোট করুন? আমরা তো বলবো না বাবা, এই দুটোই থাক, আর দরকার। আসলে ব্যাপারটা হচ্ছে বিশ্বজিৎ বাবুরা কোনো এক অজ্ঞাত কারণে এতদিন ধরে ভয় পেয়েছিলেন, এখন তারা ভাবছেন যে যেরকম সন্ত্রাস করেছি ভারতীয় জনতা পার্টির কর্মীরা সেরকম বেরোবেন না, আমরা ফাঁকা ময়দানে কারা যেন নাচ টাচ করে সেরকম ভাবে আমরা নেচে আমরা বেরিয়ে যাব। তো সেই কারণেই ওরা পুরো ভোটে দাবি করছেন অদ্ভুতভাবে শুধুমাত্র কলকাতা এবং হাওড়া পুরসভায়। আচ্ছা একটা বলুন তো, যে শিলিগুড়ি, যে কলকাতার পরে যে দ্বিতীয় বৃহত্তম শহর, যেটি কিনা উত্তর পূর্ব ভারতের গেটওয়ে যেটাকে বলা হয়, সেই শিলিগুড়ি পুরসভার দাবি জানাচ্ছেন পুরো ভোটে কেন দাবি জানাচ্ছেন না? কেন কলকাতার সংলগ্ন যে বিধাননগর পৌরসভা আছে সেটার ভোটে দাবি কেন জানাচ্ছেন না? আমরা একবারও বলিনি যে আমরা নির্বাচন করব না। হাওড়া পুরসভা কেন দাবি জানাচ্ছেন? অন্যান্য পৌরসভা নির্বাচন করব না, আমরা বলিনি। এটারও জবাব দিন না। আমরা বলেছি ধাপে ধাপে করব, আমরা বলেছি ধাপে ধাপে বিধানসভা নির্বাচনে আপনাদের নির্বাচন কমিশন এবং আপনাদের সরকারের ভারতীয়
হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া ডাউনলোড করুন জি ২৪ ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।